লক্ষীমপুৰৰ বিহপুৰীয়া শিক্ষাখণ্ডৰ অধীনৰ এখন বিদ্যালয়, নাম তিনঠেঙীয়া বালিকা হাই মাদ্ৰাছা, অৰ্থাৎ এতিয়া তিনঠেঙীয়া হাইস্কুল। আৰু এই স্কুলখনৰ গুদাম ঘৰলৈ এই মুহূৰ্তত মই আপোনালোকক লৈ যাব বিচাৰিছোঁ। আৰু যিখন গুদাম ঘৰত দেখিব বস্তাই বস্তাই প্ৰায় এশৰ অধিক ইয়াতে চাউলৰ বস্তা আছে, যিসমূহ ছাত্ৰ ছাত্ৰীক খোৱা হয় মধ্যাহ্ন ভোজন। আৰু এই মধ্যাহ্ন ভোজনৰ এইসমূহ চাউল কি কাৰণত এশ অধিক উল্লেখ কৰিছে তেওঁলোকে, যে এশৰ অধিক চাউলৰ বস্তা এইসমূহ দেখিছে, এই চাউলৰ বস্তাসমূহ কেনেধৰণে এই গুদাম ঘৰত এনেধৰণে চাউলসমূহ নষ্ট হৈছে দেখুৱাইছোঁ। ইয়াৰ এইসমূহ চাউল পোকে ধৰিছে, চাউলত দেখিছে বস্তাই বস্তাই চাউল এনেধৰণে এতিয়া নষ্ট হৈছে। এইসমূহ পোক দুৰ্গন্ধময় এক পৰিৱেশ, ভিতৰলৈ আপুনি সোমাই আহিব নোৱাৰে। এইসমূহ চাউলেৰে মধ্যাহ্ন ভোজন খুৱাই থকা হৈছে ছাত্ৰ ছাত্ৰীক। আচলতে এয়া কিমান পৰিমাণে স্বাস্থ্যসংগত হৈছে বা এই চাউলসমূহেৰে ছাত্ৰ ছাত্ৰীক মধ্যাহ্ন ভোজন খোৱাটো কিমান পৰিমাণে স্বাস্থ্যকৰ হৈছে সেয়া আপুনি এইসমূহ দৃশ্য দেখাৰ পিছতেই অনুমান কৰিব পাৰিব। এইসমূহ চাওক, চাউল এনেধৰণে নষ্ট হৈ গেলি পচি গৈছে, এক দুৰ্গন্ধময় পৰিৱেশ। কি কাৰণত হৈছে ক'ব স্বয়ং বিদ্যালয়খনৰ সভাপতি আছে, বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ সদস্য আছে, ইয়াৰ স্থানীয় দল সংগঠন আছে, তেওঁলোকে ক'ব এই বিদ্যালয়খনত আচলতে কেনেধৰণে এক অৰাজক পৰিৱেশে বিৰাজ কৰিছে। পুনৰ ইঞ্জামুলক লৈ মই দেখুৱাব বিচাৰিছোঁ, এনেধৰণে বস্তাই বস্তাই চাউল এতিয়া গুদামত পৰি ৰৈছে। প্ৰশ্ন হয় মধ্যাহ্ন ভোজনৰ এটা নিৰ্দিষ্ট হিচাপত চাউল যোগান ধৰা হয় বিদ্যালয়সমূহত, কি কাৰণত এতিয়ালৈকে প্ৰায় এশৰ অধিক চাউলৰ বস্তা এই বিদ্যালয়ৰ গুদাম ঘৰত পৰি আছে, সেয়াই ডাঙৰ প্ৰশ্ন হিচাপে বিবেচিত হৈছে। ছাত্ৰ ছাত্ৰীক খোৱা নহ'ল নেকি মধ্যাহ্ন ভোজন? গৰমৰ বন্ধত অভিযোগ আহিছে যে গৰমৰ বন্ধত যিসমূহ চাউল দিয়া হৈছিল সেই চাউলসমূহ ছাত্ৰ ছাত্ৰীক বিতৰণ কৰিব লাগিছিল, সেইসমূহ বিতৰণ নকৰাৰো এক অভিযোগ আহিছে। মই বিদ্যালয়খনত এই মুহূৰ্তত, এতিয়া সময় আমাৰ ঘড়ীত ডেৰ বাজিছে, আমাৰ ঘড়ীত ডেৰ বাজিছে, আৰু এই বিদ্যালয়খনত এতিয়া এক অৰাজক পৰিৱেশ। ছাত্ৰ ছাত্ৰী ক্লাছত আছে, শিক্ষক শ্ৰেণীকোঠাত নাই, কেইবাগৰাকী শিক্ষক কিন্তু বিদ্যালয়খনত এই মুহূৰ্তত উপস্থিত নাই। স্বয়ং এই বিদ্যালয়খনৰ পৰিচালনা সমিতিৰ সভাপতি আছে, মই অকণমান আগবাঢ়ি আহক আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, বিদ্যালয়খনৰ পৰিচালনা সমিতিৰ সভাপতি আছে, সদস্য আছে, তেওঁলোকে ক'ব কি হৈছে বিদ্যালয়খনত, তেওঁলোকে হাৰ মানিবলগীয়া এক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কি হৈছে, কিয় চাউল এনেধৰণে এশ কিমান বস্তা আছে? টাইমছেট নিউজৰ সাংবাদিকজনক মই ধন্যবাদ জনাইছোঁ। আজি মেইন কথা হৈছে কি, মই আজি দুইমাহমান আগতে প্ৰধান শিক্ষয়িত্ৰী বাইদেউক মই কৈছিলোঁ যে চাউলখিনি, আমিনা খাতুন তাইক মই কৈছিলোঁ, বাইদেউক কৈছিলোঁ যে বাইদেউ চাউলখিনি ইমান বাঢ়ি গৈছে, আপুনি ল'ৰা ছোৱালীক চাউলখিনি প্ৰচিডিং কৰি বিতৰণ কৰি দি দিয়ক, চাউলখিনি বাঢ়িছে যদি। তাই ক'লে যে উৰ্ধতম কৰ্তৃপক্ষৰ লগত আলোচনা কৰি চাউলখিনি বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰিব। মানে যিকোনো বিষয়তে তেখেতে তাই ব্যক্তিগত হিচাপে কামখিনি কৰে, মেনেজিং কমিটিৰ কোনো কথাই তেখেতে কাণসাৰ নিদিয়ে। ৰাজহুৱা প্ৰতিষ্ঠান, মই শুনিছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নিকা স্বচ্ছ শিক্ষা বিভাগটো কৰিছে, আৰু শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াও মই শুনি আছোঁ বা চাই আছোঁ যে স্বচ্ছ নিকা, কিন্তু এনেকুৱা এখন ৰাজহুৱা চৰকাৰী ৰাজহুৱা প্ৰতিষ্ঠানক এছ এম ডি চি কমিটিক গুৰুত্ব দিয়া নাই প্ৰধান শিক্ষয়িত্ৰী ডাঙৰীয়ী বাইদেৱে, মই কিন্তু আজিলৈকে তাহানি কিন্তু দেখা নাই। আগৰ পৰাই যোৱা 9 মাহ 10 মাহ ধৰি দায়িত্ব পালন কৰাৰ পিছৰ পৰাই স্কুলখনৰ পৰিৱেশ একদম নষ্ট কৰি পেলাইছে তেখেতে। জানিব বিচাৰিছোঁ, ছাত্ৰ ছাত্ৰীৰ অনুপাতে এটা নিৰ্দিষ্ট হিচাপত চাউল আহে মধ্যাহ্ন ভোজনৰ, ইমান এশৰ ওপৰত বস্তা চাউল ৰাখি হ'ল কেনেকৈ? ৰাহি হ'ল, মোৰ অনুমান হৈছে খোৱাত অলপ অসুবিধা কৰিছে নেকি, আৰু চৰকাৰে আগতীয়াকৈ গৰম বন্ধৰ আগতে এটা নিৰ্দেশ দিছিলে যে চাউলখিনি বাঢ়িলে ল'ৰা ছোৱালীক দি দিব লাগে বুলি, মই এটা নিৰ্দেশ জানিব পাৰিছোঁ, কিন্তু চাউলখিনি ইমান বঢ়া কথাটো মই ল'ৰা ছোৱালীক খোৱাত কিবা ই কৰিছে নেকি, খেলি মেলি কৰিছে নেকি, নষ্ট হৈ গৈছে চাউলখিনি, নষ্ট হৈ গৈছে এইটো বিভাগীয় কৰ্তৃপক্ষক মই জনাইছোঁ, আৰু গোটেইখিনি বস্তু মই জনাইছোঁ যে তেখেতে যে কমিটিক গুৰুত্ব নিদিয়ে। লিখিতভাৱে মই মাননীয় এই শিক্ষা বিভাগৰ যিজন আয়ুক্ত মহোদয়ক মই জনাইছোঁ, আৰু তেখেতে আমাৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী ডাঙৰীয়ানীক 16-7 তাৰিখে এটা অৰ্ডাৰ দিছে যে এছ এম ডি চি সভাপতিক
সম্পূর্ণ কাম করবর কারণে এই দায়িত্ব দিয়া হোক। আর মই জনা মতে ৯-৬ তারিখে মোক নজনাক পুরোনা পেসিডেন্ট হতুয়াই ২ লাখৰ উপর টাকা উদ্বেল করেছে। আপনি ইয়াত চার্জ লওয়ার পিছতো পুরোনা প্রেসিডেন্টের জড়িয়ে হয় পুরোনা প্রেসিডেন্ট হতুয়াই পয়সাটা উঠাইছে। মই চার্জ লওয়ার ৩-৪ মাস পিছতে পুরোনা কমিটির হতুয়াই পয়সাটা উঠাইছে। মই গুণোৎসবতো মই ইয়াত কাম সাম করছো, গোটেইখিনি মই স্কুলের যেখানে কাম কাজ মই চার্জ লওয়ার পিছরপরে মই করে আছো, কিন্তু পয়সার ক্ষেত্র টাকার ক্ষেত্র বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্র মোক কোনো ব্যবহার করা নাই পুরোনা কমিটির হতুয়াই। ব্যক্তিগতভাবে অকল ব্যক্তিগতভাবে মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই আজি মহোদয়ক মই আজি এই লাইভর যোগে মই আহ্বান জানাইছো, আপনি ইয়াত শুদ্ধ নিকা আপনি তদন্ত দিয়ক। মই তদন্তর প্রয়োজন হয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক মই অনুরোধ করছো ইয়ার তদন্ত দিয়ক যে স্কুলখন হয়েছে কি আর স্কুলখন কি কি ব্যক্তিগতভাবে অরাজকতা চলিছে। এই স্কুলখন ৩-৪ জন প্রধান শিক্ষক হিসাবে কাম করে, প্রধান শিক্ষকজনে এই ৩-৪ জন মানুষ শিক্ষকক লই কেউ অরাজকতা করে আছে ব্যক্তিগতভাবে, কমিটিক গুরুত্ব দিয়া নাই। গতি আজির এই লাইভর যোগেদি ইয়ার উচিত তদন্ত করব লাগে আর বিভাগীয় কর্তৃপক্ষক মই লিখিতভাবে জানাইছো, তার হাতে তো মোর প্রমাণ আপনার দেখাইছো। মই আপনি এই স্কুলখনের এগারী জ্যেষ্ঠ সদস্য, আপনি এই পরিচালনা সমিতির, ইমান চাউল আপনারও দায়িত্ব আছে যে আপনাদের যেহেতু পরিচালনা সমিতির দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে যে স্কুলখন নিয়মিতভাবে খানা খুয়াইছে নাই, মধ্যাহ্ন ভোজন খুয়াইছে নাই, চাউল রাখি হল নাকি, চাউল নষ্ট হয়েছে নাকি, ইমান চাউল যে আমি গোন্ধত সুমাবা নাই নষ্ট হয়ে আছে কি কারণ? এই চাউলের বিষয়ে আমি আমার বাইদেউ কইছিল যে আপনি চাউলখিনি যেটা অল্প বাড়ি আছে গরমের বন্ধত যেখানে চাউল দিয়া হয়েছিল এই চাউলখিনি যে বাড়ি আছে আপনি ছাত্র ছাত্রীক চাউলখিনি বিতরণ করে দি দিও, কিন্তু বাইদেউয়ে আমার কথা গুরুত্বই নিদিয়ে। মানে আমি নতুনকে ম্যানেজিং কমিটিতে আমাক দায়িত্ব দিছে, দিয়ার পিছত আমার কথাত বাইদেউয়ে কোনো ধরনের গুরুত্ব নিদিয়ে। আর গুণোৎসবের সময়তো আমি বহুত কাম বন করেছো, বাইদেউর লাগিছো সব কামই করেছি স্কুলত। তারপিছতে ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে বাইদেউয়ে আমাক আমার লগত কোনো কথাই নাপাতে, নিজে বাইদেউয়ে কাম করে। পুরোনা প্রেসিডেন্ট যিজন আসলে তেখেতক আমি ব্যাংকত তেখেতর নামত আমি কমপ্লেনও করেছো, কমপ্লেন করা সত্ত্বেও কেনেকেই জানো পুরোনা বাইদেউর হতুয়াই পুরোনা প্রেসিডেন্টর হতুয়াই বাইদেউয়ে কাম করাই লয়, এ বড় আচরিত কথা। আর এই চাউলের বিষয়টি হল যে চাউল হয়তো বাইদেউয়ে কেনেকে খুয়াই কেনেকে নুখুয়াই, এক মাহর চাউল রাখি হলে ইমান চাউল রাখি হব নালাগে। গতি ১২৬ বস্তামান চাউল আছে নেকি এনেকা একটা অনুমান হয়েছে মোট ১২৬ বস্তামান চাউল ওলাব লাগে, কিন্তু এক মাহর চাউল তো আরো ধরে লোক ৮০ বস্তা চাউল নহয় বা ৫০ বস্তা চাউলও নহয়, গতি ইমান চাউল কেন রাখি হয়ে গেল হয়তো বাইদেউয়ে ছাত্র ছাত্রী খুয়ার সময় কিনা খেলিমেলি করব পারে। গতি এই বাইদেউজনী নিজের মমতালিত চলে আর আপনার স্কুলের যে শিক্ষক আছে শিক্ষক সকলের তখেতে মিলিব নয়, আর এই শিক্ষক সকলক তখেতে পরিচালনাই করব নয়। বাইদেউ যদি বহি থাকে অফিসত শিক্ষক সকল বহি থাকিব, লড়া ছোৱালী খেল ধেমালি করে থাকিব, ক্লাসত লড়া ছোৱালী বহি থাকিব, শিক্ষক নাই, শৈক্ষিক যেটু পরিবেশ বাইদেউর এই শৈক্ষিক পরিবেশের কোনো যোগ্যতাই নাই, একেবারে শৈক্ষিক যোগ্যতা বাইদেউর নাই। মই ধন্যবাদ জানাইছো, পুনৰ ইনজামুলক মই দেখুৱাব বিচাৰিছো এনে ধরনের বস্তায় বস্তায় চাউল এতিয়া স্কুলের গুদাম ঘরত নষ্ট হয়ে আছে, দুর্গন্ধ ওলাই গৈছে, তথাপিও কিন্তু এই সময়লে কোনো ধরনের গুরুত্ব নাই প্রধান শিক্ষয়িত্রীগার, প্রধান শিক্ষয়িত্রীগার উপর গুরুতর অভিযোগ, কেবল বিদ্যালয়ের যুদ্ধ ধন সেই ধন সমূহের উপরতে চকু প্রধান শিক্ষয়িত্রীগার। প্রশ্ন হয় এটা প্রশ্ন হয় যে ইমান বৃহৎ পরিমাণের চাউল বিদ্যালয়খন কেনেকে রাহি হবলৈ পালে আর এতিয়া গুদাম ঘরত এনে ধরনের চাউল এতিয়া নষ্ট হবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এনে ধরনের এতিয়া তিনঠেঙিয়া হাইস্কুলত এক অরাজক পরিবেশে বিরাজ করেছে, খুদ বিদ্যালয় পরিচালনা সমিতি আছে, সভাপতি আছে, কার্যকরী সদস্য আছে, তেওঁলোকে এতিয়া হার মানিবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে এইখান বিদ্যালয়।